বিরতির পর ফিরে আসলাম। কৈলা শহরে শহর উন্নয়নের ক্ষেত্রে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সাহায্যে কৈলা শহরের শহর উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এবার মাঠে নামলেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার, একই সঙ্গে কৈলা শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে। আজ কৈলা শহরে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যত বৈঠকে নগর উন্নয়নের যাবতীয় বিষয় আশয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকের মধ্য দিয়ে। তবে আজকের এই বৈঠক শুরুর পূর্বেই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বৈঠকের শুরুতেই নগরের অধিকর্তাকে সংবর্ধনা প্রদান পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়ের। বক্তব্য রাখতে গিয়ে ঠিক কি উঠে আসছে তা তো আমরা শুনবই, তবে তার পাশাপাশি নগরকে উন্নয়নের জন্যই যাবতীয় বৈঠক এবং যাবতীয় আলাপ আলোচনা করা হয়েছে, একই সঙ্গে বিভিন্ন বিষয় খতিয়ে রাখা হয় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিয়ে এই বিশেষ বৈঠকের পরই। তবে আজকের যে বৈঠক, রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সাহায্যে কৈলা শহরকে যে উন্নয়ন করে তোলা হচ্ছে, সাজিয়ে তোলা হচ্ছে, সেই বৈঠক প্রসঙ্গে ঠিক কি আলোচনা উঠে আসছে, কি বক্তব্য রয়েছে আধিকারিকের শুনুন। আজকের এই বৈঠক প্রসঙ্গে বক্তব্য আপনারা শুনলেন। তবে কোথাও পুকুর সংস্কার করে শহরকে সুন্দর করে তোলা, একই সঙ্গে কোথাও মার্কেট হাবের উদ্বোধন করা, তো আবার কোথাও বাড়ির যে নির্দিষ্ট ময়লা রয়েছে সেই সমস্ত ময়লাকে নির্দিষ্ট স্থানে ফেলার মধ্য দিয়ে শহরকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে নিয়ে এই বিশেষ বৈঠকটির আয়োজন করা হয়েছে বলেই আজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।